এরপর মিনহাজুর রহমান আপনি লিখেছেন রসুল করিম সাল্লা সাল্লামের মোহাম্বতে তার মর্যাদা বোঝানোর জন্য কি হাদিস বর্ণনা করা যাবে মানুষকে দিনমুখী করার জন্য নেক উদ্দেশ্যে হাদিস বর্ণনা করার বিধান কি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন মিথ্যা ইসলামের শরিয়তের সর্বাবস্থায় হারাম এবং কবিরা গুনা সময়ের মধ্যে থেকে একটি মিথ্যা এটি আল্লাহ তালা লান বর্ষিত হওয়ার কারণ এবং মিথ্যার কারণে মানুষ ধ্বংস হয় জাহান নামে হয় তবে অন্য দশটি সাধারণ যে মিথ্যা আছে সেগুলোর চাইতে নবী করিম সাল্লা সাল্লামের নামে যদি কেউ মিথ্যাচার করে তিনি যে হাদিস বলেননি তার নামে সে হাদিস বর্ণনা করলো বা তিনি যে কাজ করেননি সেই কাজকে তার দিকে সম্বন্ধ করে তিনি করেছেন বলে মিথ্যা বর্ণনা করল এটি অনেক জঘন্য অপরাধ ওখানে মুসলিম একজন বর্ণনা করেছে যে নবী করিম সাল্লাহ আলিয়া স্বাদ করেছেন ইন্নাকাদিবানা আলাই আলাইসা কাকাদিবিন আলা আহাদিন নিশ্চয়ই আমার নামে মিথ্যা কথা বলা এটা তোমাদের অন্য কারণে মিথ্যা কথা বলার মতো নয় অর্থাৎ সাল্লামের নামে মিথ্যাচার করাটা অন্য কারণে মিথ্যাচার করার চাইতে অনেক জঘন্য অপরাধ তিনি আরও বলেছেন বা মনকাদা আলিয়াম না নিশ্চয়ই যে ব্যক্তি আমার নামে মিথ্যা কথা বলবে মিথ্যা হাদিস ভাবনা করবে আমার নামে সেজন্য তার ঠিকানা জাহান নামে জেনে রাখে সেজন্য জাহান নামে যাওয়ার জন্য টিকেটের বুকিং দিয়ে নিল এবং রিজার্ভেশন করে ফেলল ব্যাপারটি এরকম অপরাধ এই হাদিসটিকে মহাদিস গ্রাম পৃথিবীতে সবচেয়ে প্রসিদ্ধ সকল যুগে সবচেয়ে বেশি প্রসিদ্ধ হাদিসগুলোর মধ্যে থেকে একটি হিসাবে নির্বাচিত করেছেন এবং মোতাহতের হাদিসের তালিকা অনেক ওলামায় গ্রাম এটিকে শীর্ষে রেখেছেন অতএব নবী করিম সাল্লাহ সাল্লামের নামে মিথ্যাচার এটি জঘন্য অপরাধ অনেকে মনে করেন যে মানুষকে উৎসাহ দেওয়ার জন্য ভালো উদ্দেশ্যে দিনের কাজে মানুষকে উদ্বুদ্ধ করার জন্য হাদিস বর্ণনা করা জায়জ আছে এটি মুহাদ্দিজ বা হাদিস বিশারদরা সারা বিশ্বের সকল যুগেই এটির খণ্ডন করেছেন এবং এটির বিরুদ্ধে অবস্থান নিয়েছেন অনেক মহাদ্দিজের মতে অনেকগুলো আমাদের মতে নবী করিম সাের নামে জেনে শুনে ঠান্ডা মাথায় মিথ্যা হাদিস বানোয়াট হাদিস তৈরি করা এবং বর্ণনা করা এটাকে কুফুরি পর্যন্ত বলেছেন আর এটি যে কবিরা গুনা সে বারে কোনো সন্দেহ নেই ইসলাম ওয়েব মার্কাজুল ফতোয়া কাতার ভিত্তিক ওলা মাইকর এবং মুফতিদের যে বিশ্ববিখ্যাত ওয়েবসাইট রয়েছে ফতোয়ার সেখানে তারা এটাকে আকবরুল কাবায়রও বলেছেন অনেক আমাদের উদ্ধৃতি দিয়ে যে সবচেয়ে বড় অপরাধ কাবিরা গুনার ভিতরে বা সবচেয়ে বড় অপরাধ যেগুলো সেগুলোর মধ্যে থেকে একটি হলো মিকিম সাল্লাহামের নামে মিথ্যা বা জাল বানোয়াট হাদিস বানিয়ে বানিয়ে বলা সেটি ফজিলতের হাদিস হোক সেটি মানুষকে উৎসাহ দেওয়ার জন্য হোক সেটি নবী সাল্লাহ সাল্লামের মর্যাদা বর্ণার নামে হোক নবী করিম সাল্লাহ সাল্লাম বুখারি হাদিসে বলেছেন লাতরু নিকমা আতরাতিনা সরাব নাম খ্রিস্টানরা যেরকম মারিয়ামকে নিয়ে লঙ্ঘন করেছে বাড়াবাড়ি করেছে তোমরা আমার এরকম বাড়াবাড়ি করো না তার মানে কি যা নয় তা বলা এটাই তো বাড়াবাড়ি তো মর্যাদা বোঝাতে গিয়ে মিথ্যা হাদিস বর্ণনা করা এই হাদিসের আলোকেও কিন্তু নিষিদ্ধ প্রমাণিত হবে বিদায় যারা মনে করেন যে এরকমটি করা জায়জ আছে তারা সম্পূর্ণই ভুলের মধ্যে বাস করছে। কারণ সকল যুগের মহাদিসরাম এবারে সতর্ক করেছেন আর এরকম উদ্দেশ্যে যদি মিথ্যা বলাকে জায়েজ বলা হয় তাহলে সেক্ষেত্রে সাধারণ মিথ্যা কথা এটা নিশ্চিত করার কোনো কারণ থাকবে না এবং যে কেউ মিথ্যা হাদিস বর্ণনা করবে তখন হাদিসের মধ্যে সত্য আর মিথ্যা নিরূপণ করা কঠিন হয়ে যাবে এই জন্য কোনো অবস্থাতেই নবিক্রিম সাদা সাহের মর্যাদা বর্ণনা নামে হোক কিংবা মানুষকে ভালো কাজে উদ্বুদ্ধ করার উদ্দেশ্যেই হোক না কেন বানিয়ে বানিয়ে হাদিস বলা বা জাল বা ভিত্তিহীন বানোয়াট হাদিস বলা জায়েজ নয় আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন